এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় সিদ্ধান্ত বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস এবং তার মধ্যে থাকা ওএমআর সহ সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ। আগামী 5 দিন অর্থাৎ 24 জানুয়ারির মধ্যে আদালতের সামনে সেই নথি পেশের নির্দেশ। পরবর্তী শুনানির দিন কোনো কারণে ইলেকট্রনিক ডিভাইস পেশ করা সম্ভব না হলে মামলা চলাকালীন তা পেশ করার নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকেও পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় যুক্ত কোনো চাকরি প্রার্থী তার নিজের ওএমআর দেখতে চাইলে তিনি আদালতের নজরদারিতে দেখতে পারবেন বলেও নির্দেশ দিয়েছে আদালত। অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।